হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনিও কি আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান? হেলদি এবং গ্লোয়িং স্কিন পেতে কোন কোন যোগাসনগুলি প্রতিদিন করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সবাইকে শেয়ার করুন। লেটস স্টার্ট ইট। স্বাস্থ্য ভালো থাকলে তার ছাপ চেহারাতেও পড়ে। স্বাস্থ্য মানে শুধু শরীরের স্বাস্থ্য নয়, মনের স্বাস্থ্যও ভালো রাখা জরুরি। শরীর ও মন একসঙ্গে সুস্থ সতেজ রাখতে যোগাসনে কোনো জরুরি নেই। যোগাসন আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ করে, যার ছাপ শরীরের বাইরেও বোঝা যায়। প্রথমেই বলে রাখি, যোগাসন কীভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। যোগাসন করলে হজম শক্তি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মনের উপর থেকে চাপ কমে, শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে শুদ্ধ করে। সুতরাং কোন কোন যোগাসনগুলি ফায়দা দেবে এবার সেগুলো বলি। পদহস্তাসন, দুই পা পাশাপাশি জোড়া করে দাঁড়ান, শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে ভেঙে সামনের দিকে ঝুঁকে পড়ুন। হাত দিয়ে নিজের পায়ের পাতা স্পর্শ করুন, আপনার মাথা হাঁটু স্পর্শ করে থাকবে। ধীরে ধীরে এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসুন। সর্বাঙ্গাসন, চিতে শুয়ে পড়ুন, ধীরে ধীরে কাঁধের পর থেকে শরীরটাকে যতটা সম্ভব উপরের দিকে তুলে দিন। সাপোর্টের জন্য পিঠের নিচে রাখুন, কাঁধ ঘাড় কোমর পেট ও পা সব যেন এক সরলরেখায় থাকে। এই অবস্থায় পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে থাকুন, এটি মুখমণ্ডলের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে স্কিনে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস বৃদ্ধি করে। হলাসন, চিতে শুয়ে হাতের পাতা পিঠের নিচে রাখুন, ধীরে ধীরে শরীর উপরে তুলে বেঁকিয়ে মাথার উপর থেকে ঘুরিয়ে পা মাটিতে রাখুন, হাত দিয়ে পিঠে সাপোর্ট দিন। এই অবস্থায় কিছুক্ষণ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসুন। এর ফলে থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হয়ে মেটাবলিজম রেগুলেট হবে, হরমোনাল ব্যালেন্স করে ওভারঅল হেলদি স্কিন প্রোভাইড করবে। শীর্ষাসন, এই আসনটি আমি সবাইকে রিকমেন্ড করবো না, কারণ এটি খুবই কঠিন আসন। তাই যারা করতে পারবেন তারা ধীরে ধীরে এটি প্র্যাকটিসের মধ্যে আনুন। প্রথমে পা মুড়ে হাঁটু গেড়ে বসুন, কোনোই থেকে দুহাতের তালু ত্রিভুজের ন্যায় মাটিতে রেখে দুহাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে দৃঢ়ভাবে ধরে মাথার ভ্রমতালু হাতের ফাঁকে হাঁটুর কাছে মাটিতে রাখুন। এখন মাথা ও কনুইয়ের উপর ভর দিয়ে দম নিতে নিতে ভাঁজ করা হাঁটু দুটোর সঙ্গে কোমর উপরে তুলুন। এবার পা দুটো জোড়া অবস্থায় রেখে আস্তে আস্তে সোজা করুন এবং দম ছাড়ুন। এই অবস্থায় মাথা ঘাড় পিঠ ও পা মাটি থেকে উলম্বভাবে এক সরলরেখায় থাকবে। কপালভাতি প্রাণায়াম, কপালভাতি করলে ত্বক উজ্জ্বল হয়। এই পদ্ধতিতে শ্বাস স্বাভাবিকভাবে নিতে হয় এবং ছোট ছোট ছন্দের ভঙ্গিতে জোরে শ্বাস ছাড়তে হয়। অনুলম বিলম, চোখ বন্ধ করে পা মুড়ে বসুন, বুড়ো আঙুল দিয়ে ডান নাক চিপে বা নাক দিয়ে শ্বাস নিন, তারপর বা নাক চেপে ডান নাক দিয়ে ছাড়ুন। কীভাবে বেশ কয়েকবার করুন। এগুলো নিয়মিত করলে বডি ডিটক্সিফাইং করতে, ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে ও হেলদি স্কিন পেতে দারুণ কার্যকর। মৎস্যাসন, এটি করলে নেক স্ট্রেচ হবে, থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট হয়ে মেটাবলিজম বুস্ট করবে, স্কিন রেজুভিনেট করবে। উষ্ট্রাসনা, ক্যামেল পোজ, চেস্ট এবং নেক স্ট্রেচ করবে, ফেসে ব্লাড ইনক্রিজ হয়ে হেলদি স্কিন প্রমোট করবে। স্ট্রেস স্কিনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, রেগুলার মেডিটেশন এবং রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রেস লেভেলস রিডিউস করে, ওভারঅল হেলদি বডি ফিটনেস গড়ে তোলে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইয়োগা কোনো চটজলদি সলিউশন দেবে না, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে লং টার্ম বেনিফিটস দেবে। সঙ্গে হেলদি লাইফস্টাইল ফলো করা, ব্যালেন্স ডায়েট মেনটেন করা, পরিমাণ মতো জল পান করে বডি হাইড্রেট রাখা গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। সো ফ্রেন্ডস, এরকমই মাত্র 3-4 মিনিটে হেলথ টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সকলকে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।